হিউ লিসেন টু মি গাইস, আজকে আমি কোনো গেমপ্লে দিচ্ছি না, না কোনো চ্যালেঞ্জ ভিডিও। আজকে আমি কোনো অন্য কোনো লেভেলের ভিডিও দিচ্ছি না ভাই। আজকে আমি অনেক কথা বলবো ভাই, তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো দেখো বন্ধুরা, আমরা যারা টপ আপ করি না তারা কি নুব? আরে হ্যাঁ হ্যাঁ, তারাই নুবে। আর যারা টপ আপ করে, দেখো আইডি লেভেল 9 টপ আপ করে লাইট পাস কিনে, তারাই হলো আজকালকার প্রো। সো গাইস, একটু মনোযোগ দিয়ে কথা বলে শোনো ভাই, মানে তোমাদের কাজে লাগবে। তো দেখো, আজকে আমাকে একজন গ্রুপে ইনভাইট দিল, তারপর আমি গেলাম আমার ড্রেস দেখলো। ড্রেস দেখার পর সরাসরি কিক আউট মেরে দিল। আমি কী করতাম, মানে আমার ড্রেস ভালো না, ব্যাগ দিয়ে চলে আসলাম, মানে দুঃখ হয় নিজের মধ্যে। সো যাই হোক, আর সবাই কি ধনী, মানে ধনী পরিবারের সেল হয়? আরও কী বলবো ভাই, নিজেরই খারাপ লাগছে। সবার তো আর টাকা পয়সা থাকে না, সবাই টপ করতে পারে না, এরকম অনেকবার হয়েছে। আমার মানে আমার নিজের ফ্রেন্ডরাই আমাকে বলে, তুই টপ আপ করিস না, তুই ফালতু একদম, আর তুই ইউটিউব চ্যানেল খুলেছিস, মানে শুধু রকম বকা দেয়। কী বলবো, আমি বলবো তোদের বাবা টাকা ইনকাম করে টপ আপ করতে টাকা দেয়, আমার বাবা আমি দেয় না। তাই বলে আমি নুব না ভাই, আমার সাথে খেললে বুঝতে পারবা যে আমি কীরকম একটা প্রো। মানে গান স্কিন নেয়, ভালো গান স্কিন নেয়, ভালো ড্রেস নেয়, ভালো গ্লোয়াল স্কিন নেয়, ভালো গ্র্যান্ড স্কিন নেয়, কিচ্ছুই নেয়, বললে চলে কিচ্ছুই নেয়। তাই মানে তো করি না যে কীভাবে থাকবে, আজ পর্যন্ত আমার কোনো গ্লোয়ালের স্কিন নেই ভাই, তোমরা বিশ্বাস করবো না। তো যাই হোক, আমি কাউকে ইমোশনাল করতে আসিনি, শুধু বলতে যাচ্ছি যে সবাইকে নুব বলা উচিত না ভাই, সবাইকে নুব বলা উচিত না। নুব বলে অনেকে গ্রুপ থেকে মানে কিক আউট দিয়ে দাও, এটা করা ঠিক না, তার মনে কষ্ট হয় ভাই, সেই কষ্ট আমি বুঝতেছি আজকে। একজন প্রো সে কীভাবে প্রো হয়, নুব থেকে তো প্রো হয়, তাই না? সে আগে খেলতো নুবের মতন, তো খেলতো, তার মুভমেন্ট ছিল না, কোনো গ্লোয়াল স্কিন ছিল না, কোনো ড্রেস ছিল না ভালো, কোনো টপ আপ তো করতো না, সেও তো নুব ছিল। তো ভাই, নুব বলে কাউকে ধিক্কার দেওয়া ঠিক না, মানে অনেকে আমরা অনেকে মানে 90% লোকেরাই করে থাকি এরকমটা, কিন্তু আসলে তা করা ঠিক না। মানে সবারই একটা মন আছে বন্ধু, কেন আমি টপ আপ করবো, কীভাবে টপ আপ করবো, আমার তো কোনো ইনকাম নেই, আমার আমি তো সেই রকম পরিবারের ছেলে না, মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবা মা দিন আনে দিন খাই, মানে কী করবো ভাই। আর যারা ধনী পরিবারের ছেলে তারা টপ আপ করে বলে যে আমরা কী প্রো দেখতে পাই, মানে 1v1 কাস্টম চ্যালেঞ্জ দেয়, আমরা পারি না ভাই, পারি না। আমরা নিজেদেরকে তাদের সাথে যুদ্ধে লড়াই করতে পারি না, আমরা হেরে যাই প্রতিবারই। তো বলার কিছু নাই, একজন নুবকে যখন আমরা কিক আউট দিয়ে দিই তখন সে মনে কষ্ট পায়, এটাই স্বাভাবিক, সবাই পাবে। সে যে পরিমাণ মনে কষ্ট পায় একজন প্রো প্লেয়ারকে কিক আউট দিলে, সে কি মানে কি বলবে, মানে চ্যালেঞ্জ করবে তোমার সাথে যে আই খেলবো কাস্টম খেলবো 1v1। আর নুব যে নুব ছিল সে কখনোই মানে তোমার সাথে কাস্টম খেলার চ্যালেঞ্জ করতেই পারবে না। এই যে ফ্রি ফায়ার, এটা একটা গেম, আমরা এটাকে গেম হিসেবেই নিই বন্ধুরা। আর তোমরা যারা সিরিয়াসলি নিচ্ছ না, তোমরা কী বলবো, পরে যায় তোমরা নিজেরাই পস্তাবা যে এটা একটা গেম আর সিরিয়াসলি নেওয়াটা ঠিক হয়নি, মানে নিজের পায়ে নিজের কুড়ুল মারা, এরকম কিছু একটা হয়ে যাবে। আর যারা টপ আপ করছে তাদেরকে আমি
বলতে চাই যে তোমরা নিজের নিজেদের টাকায় মানে নিজেরা ইনকাম করে টপ করো ভাই, বাবা মার কষ্ট দিও না। মানে ব্যথা লাগে ভাই, অনেক ব্যথা লাগে, বাবা মার কষ্ট অনেক ব্যথা লাগে। বাবা মা ছোটোর থেকে বড় করছে, অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করছে, সেই ইনকামটাকে তুমি বুঝতে পারতে যখন তুমি নিজে ইনকাম করতে সইয়ে যায়। ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না, তোমরা বোরিং হয়ে যাবে আমি জানি। সো সবাই ভালো থেকো, সিরিয়াসলি নিও না, সেবা কিনলো। ওকে বাই বাই, সি ইউ নেভার।